আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের সাথে লাইভ অ্যাটেন্ড করলাম আমাদের ডিয়ার ওয়ারহাউস থেকে। সবাইকে জানাচ্ছি আমাদের বিডি ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে হঠাৎ করে লাইভে আসা বিকজ কিছুক্ষণ সময়ের পরেই আমাদের এই প্রোডাক্টটি ডেলিভার হয়ে যাবে, চাইলেও আপনাদেরকে আর দেখানোর সুযোগ থাকবে না, যার জন্য তাৎক্ষণিক আপনাদের সামনে লাইভ অ্যাটেন্ড করলাম। যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, দয়া করে একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা। আমরা আজকের লাইভটি খুব সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ শেষ করব, বিকজ সবাই এই মুহূর্তে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, অথবা কিছুক্ষণের মধ্যেই আপনারা বিভিন্ন কাজে হয়তো অ্যাটেন্ড করবেন। আমরা বেশি সময় এটাই রাখব না লাইভটি, আমরা কম সময়ে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো আশা করছি আপনারা প্রপারলি আমাদেরকে শুনছেন এবং দেখছেন। আমরা আজকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছি একটি আপোলো স্টার ব্যাট। ব্যাটটি একেবারে আনকমন। আমি আপনাদেরকে অবহিতের জন্য আবারও বলছি, যারা আমাদেরকে একেবারে নতুন তাদের জন্য, যে বিডি ফার্নিচার বরাবরই কাস্টমাইজ ফার্নিচার করে, যেহেতু বিডি ফার্নিচারের একেবারে যেটা শোরুম বেজ যেটা প্রোডাক্ট থাকে এরকম থাকে না, আমরা অর্ডার বেজ মূলত কাজ করি, যার জন্য কাস্টমারদের ডিমান্ড অনুসারে আমরা প্রোডাক্ট অর্ডার নিয়ে থাকি। যেমন কারোর ডিমান্ড থাকে আমার ফেব্রিক্স কালারের ব্যাপারে ডিমান্ড থাকে, ফার্নিচার কালারের ব্যাপারে ডিমান্ড থাকে, ডিজাইনের ব্যাপারে আলাদা ডিমান্ড থাকে, এই সকল কিছু সমন্বয়ে আমরা প্রোডাক্ট মেক করে থাকি। আজকের এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন তার স্পেশাল ডিমান্ড ছিল এই ব্যাটটি। ব্যাটের মধ্যে বেশ কিছু কাস্টমাইজও উনি করেছেন, ব্যাটের সাথে একেবারে একদম হুবহু ডিজাইন উনি করেননি। যেমন এক নম্বর কাস্টমার যিনি উনি করেছেন সেটা হলো ফেব্রিক্স কালার, ওনার খুব পছন্দের কালার এটা গ্রে এর মধ্যে। দ্বিতীয়ত হলো আমরা এটা যে ব্যাট সাইড টেবিল গুলা দেখছেন, এই ব্যাট সাইড টেবিল গুলি উনি অ্যাড করেছেন, এই ডিজাইনের সাথে হুবু এই সেম ব্যাট সাইড টেবিল ছিল না। অন্যদিকে ব্যাটের সাথে একটা বেঞ্চ আছে ফ্রন্ট ভিউতে, এই বেঞ্চটিও কাস্টমাইজ করা, বেঞ্চটিও ওই ব্যাটের সাথে ডিজাইনের সাথে হুবু ছিল না, এটা অন্য একটা জায়গা থেকে ডিজাইনটাকে ওনার পছন্দ করা এই ডিজাইনটা ব্যাটের হেডবোর্ডের সাথে কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে উনি মেকআপ বেনিটিটা যেটা চয়েস করেছেন আমাদের ডিজাইন থেকে এখনো কিছু কাস্টমাইজ করেছেন, মেকআপ ডিজাইনটার হুবহু ডিজাইন এটা ছিল না, উনি মিরর ফ্রেমটা ডিফারেন্ট মডেলের চয়েস করেছেন। অন্যদিকে ব্যাডের সাথে কম্বিনেশন করে সেম কালার কিন্তু মেকআপ বেনিটিতে রাখেননি, বিকজ ওনার একটা ডিমান্ড ছিল যে আমার মেকআপ বেনিটিটা ডিফারেন্ট রুমে থাকবে, যার জন্য আমার দুইটা কালার কম্বিনেশন করতে চাচ্ছি, আমি হুবহু কালার দিতে চাচ্ছি না, আমার ব্যাডের ডিজাইনটা ঠিক আছে এটার সাথে এই কালারটা যায়, বাট আমি মেকআপ বেনিটিটা ডিফারেন্ট রুমে যেহেতু সেট করবো সেই হিসেবে আমি ডিফারেন্ট কালার চয়েস করবো, এটা উনি চয়েস করছে রোজ গোল্ড কালার। তো আপনাদেরকে একটু ডিটেলস বলি, আমাদের ব্যাগগুলি সবার কোয়ারি থাকে যে ব্যাডের ম্যাটেরিয়াল সম্পর্কে, ব্যাড মানে নর্মালি এই ধরনের ব্যাগগুলো নর্মালি আমরা করে থাকি ইনার স্ট্রাকচার হিসেবে গর্জন প্লাইউড ব্যবহার করে থাকি। আপনারা লক্ষ্য করবেন যারা এই ধরনের ব্যাগগুলি করে তারা আরো লোকাল মানের আরো চিপ মানের যে ম্যাটেরিয়াল এগুলি ব্যবহার করে, আমরা এটা করি না, একদম সলিড গর্জন প্লাইউড আমরা ব্যবহার করি, যা বলি তাই ব্যবহার করি। আরো চিপের মধ্যে অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো অনেকে ব্যবহার করে লো বাজেটে, অনেকে অনেক প্রোডাক্ট ডিসপ্লে করে, যেটার কারণে কিছুদিন পরে দেখা যায় যে ইনার স্ট্রাকচারটা একদম নষ্ট হয়ে যায়, চাইলেও ইনার স্ট্রাকচারটা খুব বেশি কাজে লাগানো যায় না। দ্বিতীয়ত আমরা যে ফোম ব্যবহার করেছি এগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন ফোম ব্যবহার করেছি, কেউ যদি মনে করে যে না আমি ব্যাগের শুধু ফেব্রিক্সটা চেঞ্জ করবো তাহলে আর বাকি অন্যান্য অনেক কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আর আমরা ফেব্রিক্স হিসেবে যেটা চয়েস করার জন্য আপনাদেরকে যেটা সুযোগ দিই সেটা হলো ওয়েবার্স ব্র্যান্ডটাকে আমরা সাজেস্ট করি। ওয়েবার্স ব্র্যান্ডের ফেব্রিক্স গুলো অনেক বেস্ট কোয়ালিটি ফেব্রিক্স, এরা ইম্পর্টেন্ট, সেই হিসাবে এদের ফেব্রিক্স এর মান যথেষ্ট হাই, যারা ওয়েবার্স এর প্রোডাক্ট ইউজার তারা ভালোভাবে জানেন বাংলাদেশে ফার্স্ট ক্যাটাগরিতে এরাই আছে ইম্পোর্টার হিসেবে, এদের প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি এবং আর্টিফিশিয়াল লেদার কোয়ালিটি যথেষ্ট হাই মানের। আপনারা চাইলে ওয়েবার্স শোরুম থেকে আপনাদের পছন্দের ফেব্রিক্স কালার চয়েস করতে পারবেন।
আর আমরা দুটো ব্যাট সাইড টেবিল দেখতে পাচ্ছেন, এই দুটো ব্যাট সাইড টেবিলে আমরা যে স্ট্রাকচারাল ম্যাটেরিয়াল ব্যবহার করছি এমডিএফ, যেটাকে ম্যানুফ্যাকচার উড বলে, আর ল্যাগ হিসেবে যেটা দেখতে পাচ্ছেন এই ল্যাগ ব্যবহার করেছি আমরা সলিড মেয়াগুনি উডের। আর আমরা যে কালারটা করেছি এটা পার্ল হোয়াইট কালার ডোকু পেন্টেড, আপনারা চাইলে অন্য ডিফারেন্ট কালার চয়েস করতে পারেন। অন্যদিকে যে মেকআপ বেনিটিটা দেখতে পাচ্ছেন এই মেকআপ বেনিটিটা সেম ম্যাটেরিয়াল দিয়ে করা, যেমন ম্যানুফ্যাকচার উড দিয়ে করা, সাথে ডোকু কালার পেন্ট করা। তো আমি আপনাদের কাছকে এই মুহূর্তে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর ট্রাই করছি যে বেডের হেডবোর্ডটা আসলে কতটা সুন্দর, আপনারা যদি ক্লোজলি দেখেন তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। যে ক্লোজলি যদি দেখানোর চেষ্টা করছি, একটু লক্ষ্য করবেন এখানে যে স্টেপগুলো আছে এগুলো কিন্তু খুবই চমৎকার মানের, এবং আপনার ফেব্রিক্স কালারটা এবং বেলভেটের শেপটা, কাজের যে মানটা, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে কারোর পছন্দ হবার মতো একটি বেড ডিজাইন। যারা হেডবোর্ডটাকে একেবারে আলাদা রাখতে চান অথবা হেডবোর্ডটাকে একদম হেডবোর্ডটা ব্যাট সাইড টেবিলের সাথে কম্বিনেশন করে পুরো ব্যাট সাইড টেবিলের সমান মানের মানে সমান মেজারমেন্টে রাখতে চান, তাদের জন্য একটা চমৎকার আইডিয়া। কারণ বর্তমান সময়ে এটা খুবই পছন্দের তালিকা, সেরাদের পছন্দের তালিকা আছে। যেমন আমার হেডবোর্ডটা ব্যাট সাইড টেবিলের সেম মেজারমেন্টে হবে, আমার হেডবোর্ডটা শুধুমাত্র ব্যাটের সাথে মেজারমেন্ট শেষ হয়ে যাবে না, আমার হেডবোর্ডটা ব্যাট সহ ব্যাটের সাইড টেবিল সহ কভার করবে। যেমন একটু লক্ষ্য করবেন যে এটা ব্যাটের সাথে কিন্তু ব্যাট কিন্তু এখানে শেষ, কিন্তু ব্যাটের সাথে কম্বিনেশন করে ব্যাট সাইড টেবিলটাকে কভার করেছে হেডবোর্ডটা। এটা সত্যি অসাধারণ আমার কাছে মনে হচ্ছে। যে যাদের বর্তমানে পছন্দের তালিকা, যারা সেরা পছন্দ করে, তা পছন্দ করার মতো যাদের রুচি আছে তাদের জন্য একটা সেরা আইডিয়া হতে পারে এটা। এবং আমি আপনাদেরকে ব্যাট সাইড টেবিল গুলো দেখাচ্ছি, ব্যাট সাইড টেবিল গুলো কিন্তু ফ্রন্ট ভিউতে ড্রয়ারটা একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু অনেক চমৎকার কাজ করা আছে, কারু কাজ করা আছে, যেটা মেশিনে করা, এটার সাথে ক্রিস্টাল লফ সমন্বয় করা আছে, এবং যে ল্যাগটা ব্যবহার করা আছে সলিড মেহগুনি কাঠের, সলিড মেহগুনি কাঠের। আর আমরা ব্যাট যেটা সাইড বোর্ডের সাইড দেখেন এগুলো কিন্তু অনেক চমৎকার কোয়ালিটিতে করা, একদম ভালো ফোম দিয়ে করা, একদম উঁচু মানের। এবং যে বেঞ্চটা দেখতে পাচ্ছেন বেঞ্চটার সাথে একটু মিল করবেন, সেম ডিজাইনে আমরা বেঞ্চটা করেছি, যে ব্যাটের হেডবোর্ডের ডিজাইনটা যা আছে সেম সেম ডিজাইনে আমরা ব্যাট বেঞ্চটা করেছি। অন্যদিকে মেকআপ বেনিটিটা এটা আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের কাছে খুবই রেগুলার একটা আইটেম, আমরা এই মেকআপ বেনিটিটা করেছি। আপারে রাউন্ড মিররটা একটু ডিফারেন্ট আমার বলো, আমাদের অনেক বর্তমান সময়ে যারা মেকআপ বেনিটি পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় রাউন্ড মিররটা খুব বেশি যায়, বর্তমানে রাউন্ড মিররটা খুব পছন্দ করছেন যারা আমাদের অডিয়েন্স হিসেবে আছেন। এটার সাথে রাউন্ড মিররটা খুবই কম্বিনেশন করে করা, এবং এখানে কিন্তু এলইডি লাইটিং সিস্টেম আছে, আমরা এটাকে আপনাদেরকে দেখানোর সুযোগ নেই, সুযোগ পাচ্ছেন এই মুহূর্তে, যার জন্য আপনারা দেখাতে পারছেন, এখানে কিন্তু লাইটিং ব্যবস্থা আছে। তো এই এই ধরনের যারা পছন্দ করেন এই ধরনের ডিজাইন নিয়ে, যারাদের খুব কৌতূহল যে আমি আমাদের এই ধরনের আমার বেডরুমটাকে এই ধরনের ডিজাইন দিয়ে আমার বেডরুমটাকে সাজাতে চাই, তাদের জন্য এটা একটা সুন্দর আইডিয়া আমি শেয়ার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে করতে পারবেন, হুবহু ওই ডিজাইনটা করা লাগবে ঠিক তা না, আপনাদের কোনো যদি পছন্দের ডিজাইন থাকে, পছন্দের কালার থাকে, পছন্দের সাইজ থাকে, এই সবকিছুর সমন্বয়ে কাস্টমাইজ করে আমাদের কাছে আপনারা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টিম কাস্টমাইজ ডিজাইনের ব্যাপারে সর্বোচ্চ হেল্প করার মতো কোয়ালিটি রাখে, যোগ্যতা রাখে। আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে আছি, কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করে আসছি। এসবে যারা কাস্টমাইজ ডিজাইন নিয়ে কৌতূহল আছে, যাদের প্রয়োজন আছে যে আমি আমার ডিজাইনটাকে কাস্টমাইজ করে আমার পছন্দ মতো আমার পছন্দের রুমের সাইজে আমার পছন্দের ডিজাইন পছন্দের কালার কম্বিনেশন করতে চাই, তাদের জন্য একটা চমৎকার আইডিয়া। তো আজকে আমি আর লাইভটাকে লম্বা না করে আপনাদের কাছ থেকে খুব দ্রুত বিদায় নিচ্ছি, এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কোন আইটেম নিয়ে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।